নমস্কার, আইবিএমএস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আইবিএমএস নিউজের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আইবিএমএস নিউজ। নিত্যনৈমিত্তিক খবরের আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। আমি রবীন্দ্রনাথ, বেঙ্গলি ফিচার ফিল্ম প্রডিউসড বাই ডক্টর অরুণ কুমার রাজ, ডাইরেক্টেড বাই শ্রী বিশ্বজিৎ ঘোষ অ্যান্ড শ্রী প্রসেনজিৎ ঘোষ, স্টোরি অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার বিশ্বজিৎ ঘোষ, মিউজিক বাই রূপী মিশ্র সান্যাল অ্যান্ড প্লেব্যাক বাই রূপী মিশ্র সান্যাল, সৌম্যকান্তি, মঞ্জু দত্ত রয়, অনন্যা সাহা, গৌরব সেন, কাস্টেড বাই প্রসেনজিৎ অ্যাজ রবীন্দ্রনাথ, মেন রোল নবমিতা চ্যাটার্জি অ্যাজ উত্তম কুমারস গ্র্যান্ড ডটার, বিশ্বজিৎ চক্রবর্তী অ্যাজ দেবেন্দ্রনাথ রেগর অ্যান্ড পিয়া সেনগুপ্তা অ্যাজ সারদা দেবী, ডাইরেক্টর অফ ফটোগ্রাফি টিটু, এডিটিং হোয়াইট হর্স স্টুডিও, ব্যানার রাজ ডায়নামিক মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, ক্রিয়েশন ইন্ডিয়া অ্যান্ড হোয়াইট হর্স পিকচার। ঊনবিংশ শতাব্দীর উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, আড়ম্বনা আভিজাত্য, বৈভব ও অহংকারের শিরোনামে ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। কিন্তু তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর চললেন অন্য পথে। জমিদারির আভিজাত্যকে দূরে রেখে তিনি অনুসরণ করলেন রাজা রামমোহন রায়ের নির্দেশিত পথকে। তিনি প্রতিষ্ঠা করলেন ব্রাহ্ম সমাজ। তখন বঙ্গ সমাজে নবজাগরণের জোয়ার। দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ খুঁজেছিলেন মুক্তির পথ। আমার মুক্তি আলো আলো, তার প্রিয় কাদম্বরী বৌঠানের হাত ধরেই শুরু হয়েছিল তার মুক্তির পথের সন্ধান। এই দুটি শিশু একে অপরের হয়েই সকলের অজান্তেই বেড়ে উঠেছিল এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, রবির স্বপনে শয়নে জাগরণে ঘিরেছিল তার কবিতা ও কাদম্বরী বৌঠান। রোম্যান্টিসিজমের হাত ধরে জানা অজানার আলো আধারি খেলায় শুরু হয়েছিল ভানুসিংহের অমর কাব্য সৃষ্টি। কবি বিহারীলাল চক্রবর্তী থেকে শুরু করে অক্ষয়চন্দ্র চৌধুরীর মতো প্রখ্যাত গুণী মানুষের প্রশংসার ভাগিদার হয়েছিলেন। এদিকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আনন্দের ভাণ্ডার, সংস্কৃতির প্রেরণা, উৎসবের সাত রঙে রঙে। রেনেসাঁসের অন্যতম ধারক ও বাহক, সুদূর আয়ারল্যান্ডের আইরিশ মেলোডি বাসা বেঁধেছিল রবির মনে। কিন্তু জীবনে এসেছিল বাধা। রবির সাথে কাদম্বরীর সম্পর্কটা যথেষ্ট দৃষ্টিকটু। ঠাকুর বাড়ির প্রত্যেকে একই কথা বলছে। ছি না তো, সবে তো শুরু দিদি, অশান্তি আরো বাড়বে। রবি আমার থেকে দূরে চলে যাচ্ছে, মা হবারও সৌভাগ্য হলো। আমি এই একাকিত্বের অভিশপ্ত জীবন রাখতে চাই না। আমার প্রাণের পরে চলে গেল কে, বস
এগোতে গেলে পিছুটানকে ভুলতে হয়। রবি হয়তো ভুলতে পেরেছিল, লিখেছিল কবিতা আপন মনে আপন ভাষায়, তাই তো সে হয়ে উঠেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ। সাহিত্য পড়ি আর যা না পড়ি, একটা যা অনেক শান্তিনিকেতন দিকে না জোড়াশঙ্খ বাড়ি পর্যন্ত যত সাহিত্য আছে, যাকে আমার পরিচালক পড়েছে দেখেছে শুনেছে, আর যে লোক পাবলিক জানে না ওনাকে নামানোর চেষ্টা হয়েছে। এই কম বাজেটে আমি রবীন্দ্রনাথ বায়োগ্রাফি করেছি, যে কিভাবে নিজেকে ও প্রকাশে আনলেন আর কিভাবে ইন্টারন্যাশনাল ফিগার হলেন, পার্সোনালিটি হলেন। তারপরে আমার টিমে সব প্লেব্যাক সিঙ্গার আছে, ওনার আশাবাদী আছি। আমরা যে ভি ফিল্ম করেছি, আমার সিক্স ফিচার ফিল্ম, তার আগে কলকাতার ব্যাগ তো করেছিলাম, চারুলতা করেছিলাম, ধর্ষণ করেছিলাম, সৌ 1 সৌ 2, তারপরে আমি রবীন্দ্রনাথ। আমার সব ফিল্ম মোটামুটি পাবলিক লাইক করে আশীর্বাদ দেয়, কারণ আমার ফিল্ম সাফ সুতরা, সোশ্যাল ওরিয়েন্টেড থাকে, মেসেজ ওরিয়েন্টেড থাকে, আর এইটারই ফ্যামিলির সঙ্গে বসে দেখা যাবে। কম বাজেটে একটা ফিল্ম করি, তাই জন্য মার্কেট একটা ডাউন আছে, একটা বাজেট রিকভার করা, একটা প্রফিট আসা অনেক টফ চ্যালেঞ্জ আছে। কালকে তো দোল, আমরা এটা দোলের জন্য নয়, আমরা এটা করোনা প্যান্ডেমিক আগেই সেন্সার করেছিলাম, রিলিজ তৈরি ছিল, লেকিন রিলিজকে তৈরি ছিল, লেকিন আমরা যে করোনা প্যান্ডেমিক কালে পড়ে গেছি, তারপরে যা এখন নর্মাল সিচুয়েশন আমরা আনলক চলছে, তা আমরা এটা রিলিজ করেছি। এটার মধ্যে দোলে একটা ভালো ফেস্টিভ্যাল, রঙের ফেস্টিভ্যাল, লোক এনজয় করে মুড়ে থাকে, ওই জন্যে আমরা কলকাতার বিভিন্ন সিনেমা ঘরে এটা লাগিয়েছি, সব লোক দেখে আর এনজয় করে।
এটা সাতখানা সিনেমা হলে কলকাতায় চলছে, তারপরে ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার যত যত হল আছে পরে পরে সব জায়গায় চলবে, আপনি সব পোস্টার দেখবেন পরে কলকাতায়। আর পুরো মেহনত আছে কি এইটা পুরো বাঙালি হর সিনেমা ঘরে দেখানো যায়, পাবলিককে বোঝানো যায়, জানানো যায় আমি রবীন্দ্রনাথ কিভাবে ইন্টারন্যাশনাল পার্সোনালিটি হলেন। আজকের দিনটার কথা তোমার মনে ছিল? মরিয়া চাইব কবু এই দিনটা ভুলিব না। আজ বুঝতে পারছি এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি কথা দাও আমার ছেড়ে কোথাও যাবে না। কথা দিলাম তোমার ছেড়ে কোথাও যাব না। সন্ধ্যা এমন একটা সময় এই বইটা রিলিজ হয়েছে যেটা আমাদের মধুর বসন্তকাল এসেছে। চণ্ডীদাস বলছেন বসন্ত আবারে, কবিগুরু বলছেন ওরে ভাই ফাগুন লেগেছে। তো এই সময় এই সিনেমাটা যে রিলিজ হয়েছে এটা ভীষণ আমার ভালো লাগছে, যে যাকে নিয়ে এই বইটি এবং তিনি বসন্ত উৎসবটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। বইটি আপনাদের আশা করি ভালো লাগবে। এবং পাঁচবারকে মিস্টার ভারত কুমার মিস্টার ইন্ডিয়া উইনার আমারে বিচ হ্যায়, আমারে বিচ রোটারি ক্লাব কে অ্যাসিস্ট্যান্ট গভর্নর আর পাস্ট প্রেসিডেন্ট, আমারে বিচ আনন্দ স্যার হ্যায়, আমারে বিচ পুষ্পিতা ম্যাম হ্যায়, পাস্ট প্রেজেন্ট পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব আর পাস্ট পয়েন্ট, আমারে বিচ মে মেগা সিরিয়াল কে আর্টিস্ট সুমন সমাদার হ্যায়, আমারে বিচ মে ললিতা কুমারি রোটারি ক্লাব কি হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হ্যায়, বিচ সবসে চেহতা আমারা হিরো ইস ফিল্ম কা প্রসেনজিত আমারে বিচ মে, সাথ মে আমারা এনার্জেটিক ডায়মন্ড ডাইনামিক ডাইরেক্টর কি টিম প্রসেনজিত ঘোষ আর বিশ্বজিৎ ঘোষ, लेकिन नागर में सागर वाली बात है, हम लोगों ने मिलकर ये छठा फीचर फिल्म आपके बीच रखा जिसमें हमें पीछे भी बहुत आशीर्वाद प्राप्त हुआ और अभी भी हम लोग दो फ्लोर पर हैं, नील दर्पण और बथेर पंचाली हमारा फ्लोर पर काम चल रहा है, बहुत जल्द ही आप लोग का आशीर्वाद रहा तो आपके सामने पेश किया जाएगा।